আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এ এস ফিউচার ব্ল্যান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর ইউনিট 1 এর লেসন 1 এর পার্ট 2। তোমাদের এই ইংরেজি টেক্সট বুকের ইউনিট 1 এর লেসন 1 এ দেওয়া আছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চন, অর্থাৎ পার্টটি পড়ো এবং তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে ফোক সংস আর সংস sung in the traditional style of a community or country, অর্থাৎ এখানে আমরা প্রথমে এই সেন্টেন্সটির ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই, বাংলা অর্থ জেনে নিই। অর্থাৎ ফোক সং শব্দের অর্থ হচ্ছে কি, লোকসঙ্গীত, এবং সাং মানে কি, গান গাওয়া, ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, এবং স্টাইল শব্দের অর্থ হচ্ছে ধরন, তারপর কমিউনিটি শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়, এবং কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ। অর্থাৎ আমাদের এখানে প্যাসেজটির বাংলা অনুবাদ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই আগে কি করতে হবে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলোর বাংলা অর্থ আমাদের জানতে হবে। তাহলে দেখো এখানে ফোক সংস আর সং সাং, অর্থাৎ লোকসঙ্গীত হচ্ছে এমন একটা সঙ্গীত যেটা গাওয়া হয় ইন দ্য ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি, অর্থাৎ যেটা কি একটা কোনো সম্প্রদায় বা দেশের ঐতিহ্যবাহী ধরন হিসেবে গাওয়া হয় বা ঐতিহ্যবাহী ধরন বজায় রেখে গাওয়া হয়। তারপরে দেখো কি বলছে যে হেয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস ওয়ার্ডস অ্যান্ড টুনস অফ দ্য সংস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম অ্যামং দ্য কমন পিপল, অর্থাৎ এখানে দেখো এই যে ট্রেডিশনাল বলেছে ঐতিহ্যবাহী, এবং স্টাইল বলেছিলাম কি ধরন, ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে কি অন্তর্ভুক্ত করা, থিম মানে কি ভাব, ওয়ার্ড মানে হচ্ছে কথা বোঝানো হয়েছে এখানে, তারপর টুন মানে হচ্ছে সুর, এবং সং আমি বলেছি গান, এবং এক্সিস্ট করা মানে কি এক্সিস্ট মানে হচ্ছে টিকে থাকা, এবং লং টাইম মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে, এবং কমন পিপল মানে হচ্ছে কি সাধারণ মানুষ। তার মানে এখানে আমাদের কি বলছে যে হেয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল, এখানে ঐতিহ্যবাহী ধরনগুলো হলো কি যে ইনক্লুডস দ্য থিমস ওয়ার্ড অ্যান্ড টুলস অফ দ্য সংস, অর্থাৎ এখানে ঐতিহ্যবাহী ধরনগুলো বা রীতিগুলো হলো হচ্ছে কি গানের ভাব, কথা এবং সুর। দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম, যেটা কি নাকি দীর্ঘ সময় ধরে টিকে আছে, অ্যামং দ্য কমন পিপল, অর্থাৎ সাধারণ মানুষের মাঝে দীর্ঘ সময় ধরে এটা টিকে আছে। তার মানে এখানে আমরা কিভাবে বলতে পারি যে এখানে ঐতিহ্যবাহী রীতিগুলো হলো গানের ভাব, কথা এবং সুর, যেগুলো সাধারণ লোকদের মধ্যে দীর্ঘ সময় ধরে কি আছে টিকে আছে। তারপরে দেখো কি বলছে যে উই হ্যাভ এ রিচ স্টোরি, অর্থাৎ এখানে রিচ স্টোরি বলতে এখানে রিচ বলতে এখানে বোঝানো হয়েছে সমৃদ্ধ, এবং হিস্টোরি মানে হচ্ছে আমরা কি জানি ইতিহাস, অর্থাৎ উই হ্যাভ এ রিচ স্টোরি শব্দের অর্থ হচ্ছে কি যে আমাদের একটা সমৃদ্ধময় ইতিহাস আছে, এবং কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ, এবং কালেকশন অফ ফোক সংস মানে হচ্ছে লোকসঙ্গীতের একটা ভান্ডার আছে ইন বাংলাদেশ, বাংলাদেশে। তার মানে উই হ্যাভ এ রিচ স্টোরি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ, সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে কি আমাদের রয়েছে লোকসঙ্গীতের একটা সমৃদ্ধ ইতিহাস এবং ভান্ডার। তারপরে দেখো কি বলছে যে অফ দেম এর মধ্যে পল্লীগীতি, তারপর ভাটিয়ালি, তারপর ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার, অর্থাৎ এর মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, তারপর জারি শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গানগুলো কি সবচেয়ে বেশি জনপ্রিয়। দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে আমি বলেছিলাম কি বাদ্যযন্ত্র, তার মানে দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে কি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, আর ইউজুয়ালি প্লেড উইথ দি সংস, ইউজুয়ালি মানে হচ্ছে কি সচরাচর অর্থ সাধারণত, অর্থাৎ মানে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে সাধারণত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলো এসব গানের সাথে বাজানো হয়। আশা করি তোমরা প্যাসেজটির বাংলা অনুবাদ খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।